জয় হিন্দ, শুভ সকাল। তো আজি হচ্ছে উৎকল ইউনিভার্সিটির কমিউনিকেটিভ ইংলিশর পরীক্ষা। অনেক পিলা মানে এক্সাইটেড থিবে। তো যৌ বি ছাত্রছাত্রী মানে আজির বর্তমান মো এই ভিডিওটি দেখুছেন, তো সমস্ত মো তরফ অল দি বেস্ট। তাঁর পরীক্ষার যেমন বহু ভালো হেউ। তো পরীক্ষাকে যা পূর্ব পিলা মানে এই ভিডিওটি তোমার মোস্ট ইম্পর্টাট। তো যেমন আমি ক্লাসে অনেক সারা ক্লাস আলোচনা করছু, তো সেইপর এই ভিডিওটি কিছু প্রশ্ন নথিলে মধ্যে এই ভিডিওটি তোমার মোস্ট ইম্পর্টাট হব। তোমার পরীক্ষা রে বসিবার সময় তোমাকে কিছু টিপস দেবি, যাকে তোমার যদি সেটি ইউটিলাইজ করছ তাহলে তোমার হেল্পফুল হব। ঠিক আছে, তো প্রথমে আমি আলোচনা করিবা যে আমার ওয়েমার সিট দিয়েছিল, তো ওয়েমার সিট আমি কেমতি ফিল আপ করিবা। তারপরে আমি আলোচনা করিবা যে আমার উত্তর লেখিবার প্রসেসটি কেমিতি রহিব, যাহাফলে কিছু উত্তর ন আসলে মধ্যে তার আনসার আমি কেমতি দিয়ে পারিবা। তো এমিতি কিছু তোমার পাখে ওয়েমার সিট রহিব, তো যৌ বি সব দিয়েছিল তোমাকে ডিটেলস ভালোভাবে লেখা পাই পড়ব। তো এটি দেখছি নেম অফ দি ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমার এটি ক্যান্ডিডেট এটি তোমার না লিখব, তারপরে তোমার এটি পরীক্ষার সেন্টার লিখব, তারপরে এটি সাবজেক্ট লিখব। তো যদি কোণী ক্ষেত্রে যদি তোমার কিছু প্রবলেম রোচ তাহলে তোমার পাখে যে যদি স্যার কি থিবে কি যে ইনভিজিলেটর থিবে, তোমার সেই ইনভিজিলেটর তাঁকু পরামর্শ নেব যে কেমিতি কোণ লেখা যাব। এগুলো সব তোমার রোল নম্বর লিখি সারা পরে তুমি তাকে তোমাকে সব ডার্ক করা পড়ব, তেমন তুমি ঠিকভাবে তুমি যেমন তাকে ডার্ক করো। ওকে, সেসব কথাকে তোমার প্রথমে নজর দেব, কারণ এইটা যদি থরে ভুল হয়ে গেল তাহলে হয়তো তোমার মার্ক পাই মধ্যে অসুবিধা হয়ে পারে। ঠিক আছে, তারপরে তোমাকে এটাকে ফিল আপ করে সারা পরে বর্তমান আমি আসবা মেন টপিক, যে পরীক্ষা টপিক দেখ। তো তোমার যে পরীক্ষার কোশ্চেন তোমার পাইযিব, কোশ্চেন পাই সারা পরে তোমার যে কোশ্চেন তুমি টিকি পড়ব, ঠিক আছে, কোশ্চেন পড়ব। কোশ্চেন পড়ি সারা পরে কেউগুলা সব তোমার ইজি লাগুছু, তো সেই ইজি গুড়া তোমার সিলেক্ট করেদেব। তারপরে তুমি যে প্রশ্নক ইজি লাগুছে বা তুমি যদি 100% সিওর অছ তাহলে আর ডেরি নকরিকি তাকে তোমার ডার্ক করব। যদি তোমার 100% সিওর অছ, যদি তোমার 100% সিওর না হো তাহলে টিকে রহিযিব, টিকে রহিযিব। যে প্রশ্নটা তোমার 100% সিওর প্রশ্ন তোমার তাকে প্রথমে ডার্ক করেদেব। ডার্ক কলাবেলে মধ্যে তার যে রাউন্ড দিয়েছি তো সেই সার্কেল যেমন বাহারি নয় টিকি বহু ভালোভাবে টিকি লক্ষ্য করব এই সার্কেল যেমন বাহারি নযিব। ঠিক আছে, তারপরে যে আমার প্রশ্ন সব রহিলা তুমি দেল, যেগুলা সব ন আসিলা যেগুলা সব ন আসিলা তাকে তুমি আমি ছানিয়া মানে তাকে যে ABCD দিয়েছি আমি কোণ কেদেবু না যে অনুমান কেদেবি এটাকে মারিদেবা বি, সেটাকে মারিদেবা সি, এটাকে মারিদেবা এ, এমিতি করব না। সবু যে প্রশ্ন আসিগাল তাকে করে সারা পরে আমার হাতে টাইম থাকবে, তো সে টাইম মধ্যে আমি ভাবিবা পড়ব। আমি প্রত্যেক প্রশ্নর তা সব যে অপশন দিয়েছিল তো সেই অপশন কু আমি দেখা পড়ব প্রত্যেক প্রশ্নর, কারণ সেই অপশন কু দেখলে হি আমি প্রায়তঃ সবু প্রশ্নকু মধ্যে তাকে সলভ করে দিয়ে পারিবা। ধর যে কিছু গোটে প্রশ্ন দিয়েছিল তুমি তাকে প্রশ্নটা প্রথমে বুঝাপাই চেষ্টা করব, উত্তরক দেখব তাকে নিহাতে তুমি টিকি বহু ভালোভাবে দেখলা পরে উত্তর মনকু আসিযিব। তো তোমার যে লাগিব যে না না এইটা হবার সম্ভাব্যতা অধিক আছে, যেটা লাগিব তোমার তাকে ঠিক মারিদেব। আর যদি বি তোমার কিছু লাগু না তাকে ছাড়িকি আসবার কিছু আবশ্যক নাই, কারণ এটি আমার নেগেটিভ মার্কিং দিয়া যাও না যে এটি 0.25 মার্ক তোমার নেগেটিভ হয়েছিল সেমতি কিছু নাই না। তেমন তোমার কোণ করব না প্রত্যেকটি প্রশ্নক আটেন্ড করব, যেটা ন আসলে মধ্যে তাকে তোমার মারিকি আসব। ঠিক আছে, যাহাফলে সেটি তোমাকে যদি দেখো তোমার যদি ছাড়ি থাকো তাহলে তোমার সেটি গোটে মার্ক কটি থাকে, যদি বি তুমি ভুল মারিছ তো সেটি কিছু অসুবিধা নাই। আর যদি বি সে প্রশ্ন তোমার উত্তর যদি ঠিক বাজিগাল তাহলে তোমার সেটি গোটে নম্বর নিহাতে তুমি সেটি পাইছ। ওকে, তারপরে যে রহিলে আমার বিভিন্ন প্রকার সব প্রশ্ন, তোমার তো গ্রামার প্রশ্নকে আমি অনেক থর আলোচনা করছু, আহরি কিছু প্রশ্ন আছে যেগুলো যাকি তোমার ইউনিট 1 বিষয় আর ইউনিট 2 বিষয়, তো তোমার তাকে ভালোভাবে টিকি বর্তমান টিকি খালি নজর পকাই দিও। ঠিক আছে, যদি প্রিভিয়স ইয়ার কোশ্চেন আছে তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তাকে বি টিকি নজর পকাই দিও, যাহাফলে তোমার প্রিপারেসনটা আউ টিকি এই বর্তমান মধ্যে আউ টিকি স্ট্রং হয়ে যাই পারিব। ঠিক আছে, তেমন আউ বেশি টাইম তোমার দেবনি, তেমন যেটা তোমার আসিলা তাকে আগে লিখি দিয়ে সারল, তাপরে যেটা ন আসলে তাকে ভালোভাবে ভাবিব, চিন্তা করব কোণ হয়ে পারিব, মনে পকাইব আমি যেটা সব পড়িছু মনে পকাইব যে এইটা কেমতি হব কোণ হব। ঠিক আছে, তাকে সেই অনুসারে যেউ বি প্রশ্ন থাকবে সে ওয়েমার থাকো কি যদি অলগা কিছু প্রশ্ন, যেটা যে প্যাসেজ প্যাসেজ পিলা মানে লেখা মধ্যে বহু ইজি অছি, কারণ তোমার যদি প্যাসেজ পড়ছো যে সেইটি সেইটি প্রশ্ন
ଏଠି ଗୋଟେ ପ୍ୟାସେଜ୍ ଥିବ, ସେଇ ପ୍ରଶ୍ନର ସେଠି ଉତ୍ତର ଥିବ, ସେଠି ତାକୁ ତୁମକୁ ପ୍ରଶ୍ନ ଦେଇଥିବ ସେଇ ପ୍ୟାସେଜ୍ ମଧ୍ୟରୁ, ତୁମେମାନେ ସେଇ ପ୍ୟାସେଜ୍କୁ ଦେଖିବ, କିନ୍ତୁ ତୁମମାନଙ୍କୁ ଲାଗୁଥିବ ଯେ ଏଇ ଭିତରେ ଉତ୍ତର ଅଛି, କିନ୍ତୁ ସେଠି ଗୁଳେଇ ଘାଣ୍ଟିକି ଦେଇଥିବ, ଏଇ ବିଷୟରେ ଟାଇଟେଲ୍ କ'ଣ ହେଇପାରେ ପଚାରିଥିବ, ବା ଏଇ ବିଷୟ ବା ଏଇ ବିଷୟରେ ସାରାଂଶଟି କ'ଣ ହେଇପାରେ, ବା ଏଇ ବିଷୟରେ ଆମେ କ'ଣ ଆମେ ଶିକ୍ଷା ପାଇଲୁ, ବା ଏଇ ବିଷୟରେ କିଛି ପ୍ରଶ୍ନ, ଏମିତି ଟାଇପ୍ର ସେ ପ୍ରଶ୍ନ ପଚାରିଦେବ, ନୁହେଁ କି ଏଠି ଲେଖା ହେଇଥିବ ରାମ ଏ ରାମଜ ଫାଦାସ ନେମ୍ ଇଜ୍ ହରି, ଯେ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦି ନେମ୍ ଅଫ୍ ରାମଜ ରାମଜ ଫାଦର, ଏମିତି ନୁହେଁ। ତେଣୁ ଟିକିଏ ଭଲ ଭାବରେ ଲକ୍ଷ୍ୟ କରିବୁ, ବେଶୀ ଛାନିଆ ହେବ ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ଆଉ ତ ଏହିଭଳି ପ୍ରୋସେସ୍ ତୁମମାନେ ଦେବ, ଉତ୍ତରକୁ ଛାଡ଼ିବ ନାହିଁ। ଉତ୍ତର ନ ଆସୁଥିଲେ ତୁମମାନେ କ'ଣ କରିବ ନା, ପ୍ରଥମେ ତା'ର ଅପସନ୍କୁ ଭଲ ଭାବରେ ଦେଖିବ ଏବଂ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବ, ତ ନିହାତି ତୁମମାନଙ୍କୁ ସେଇଟା ଆସିଯିବ। ଆଉ ଅଲଗା ସବୁ ପ୍ରଶ୍ନ ଯାହା ବି ତୁମମାନଙ୍କ ନାଉନ୍ ପ୍ରୋନାଉନ୍ ଏସବୁ ନେଇକି ପଢ଼ୁଛୁ, ତାକୁ ତୁମମାନେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଛ, ତାକୁ ଭଲ ଭାବରେ ଲେଖିବ, ସେଥିରେ ମଧ୍ୟ କିଛି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ଆଉ ତୁମମାନଙ୍କର ବେଶୀ ଟାଇମ୍କୁ ନଷ୍ଟ କରିବି ନାହିଁ, ବର୍ତ୍ତମାନ ଯାଇକି ତୁମ ପ୍ରିପାରେସନ୍ ଆହୁରି ଜୋରଦାରସେ ଆରମ୍ଭ କରିଦେବ, ଯାହା ଅଳ୍ପ ସମୟ ଅଛି ସେତକ ସମୟ ମଧ୍ୟ ବହୁତ ସାରା ପାଠ ତୁମମାନେ ଆୟତ୍ତ କରିପାରିବ, ତ ନିଶ୍ଚିତ ରୂପେ ସମସ୍ତଙ୍କର ଏକ୍ଜାମ୍ଟି ଭଲ ହେବ, ମନରେ ବିଶ୍ୱାସ ରୋଗ। ତ ଆଗକୁ ଅନେକ ସାରା କ୍ଲାସେସ୍ ପାଇଁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେଇକି ଅଲ୍ ନୋଟିଫିକେସନ୍କୁ ପ୍ରେସ୍ କରିଦେଇଥିବେ।